हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एंड यू आर ऑलवेज वेलकम इन ड्रैगन ईटर। फ्रेंड्स, आज के दारुण एक लांच मेनू नहीं तुम्हारे सामने उपस्थित होने। देखो फ्रेंड्स, जैंत रुई माछेर माथा दिए मुड़ी घंट। मुड़ी घंट तो आमार भीषण फेवरेट, एटा गोविंदभोग चाल दिए आमी बनिएछि। आर फ्रेंड्स, एखाने आछे एकटा दारुण रेसिपी। এটা হচ্ছে এই জ্যান্ত রুই মাছটার একদম কাঁচা রান্না করেছি, কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে নয়, এটা হচ্ছে কি দিয়ে সেটা আবার খেতে খেতে বলি। চলো তো চলো ফ্রেন্ড শুরু করি। লেটস ইট লাইক ড্রাগন। প্রথমেই আগে এই মুড়ি ঘন্টটা দিয়ে আমি স্টার্ট করব। দারুণ অনবদ্য হয়েছে খেতে। এই মুড়ি ঘন্ট এমন একটা ডিশ যেটা শুধু শুধুও খাওয়া যায়, কারণ এটা গোবিন্দভোগ চাল দিয়া হয়। দারুণ হয়েছে খেতে। লাস্টে ঘি আর গরম মশলার তো সুন্দর একটা ফ্লেভার আসছে। ফ্রেন্ডস, এইবার বলি এই মাছটা আমি বানিয়েছি জিরে বাটা একদম শিলনোড়ায়। জিরে বাটা, ধনে বাটা আর ফ্রেন্ডস এখানে আছে প্রচুর পরিমাণে টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আমি সর্ষে বাটা দিইনি, এই জিরে আর মানে ধনের গন্ধটা মিশিয়ে এই রুই মাছটা করেছি। এটা কড়াইয়ের মধ্যে কিন্তু ডাইরেক্ট বসিয়েছি, কোনো মাছ ভাজিও নি। আর হালকা তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি সেটাও করিনি। তো জিনিসটা কিন্তু খেতে ফ্যাবুলাস হয়েছে ফ্রেন্ডস। আমি খাওয়ার আগে কি করে বললাম, তো অবভিয়াসলি টেস্ট করেছি। আর এই দেখো একদম রসগোল্লা। এই মাছ মানে এরকম পেটি
তেলগুলো যাতে এক্সট্রা না বেরিয়ে যায়, কোনো রকম যেন লস না হয়, সেই জন্য আমি এরকম মানে কাঁচা রান্না করতে ভালোবাসি। দারুণ খেতে। প্রচুর পরিমাণে ঝাল আর মানে কাঁচা লঙ্কা আর কাঁচা তেলের ঝাঁঝটা এত সুন্দর আসছে, দারুণ হয়েছে। গরম ভাতে এরকম একটা প্রিপারেশন থাকলে সত্যি আর কিছু চাই না। তোমরা আমাকে ট্রাই করে একবার জানিও কেমন লাগছে। তো ফ্রেন্ডস, আমি মাছের লেজটা কমপ্লিট করতে করতে আজকের মতন তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নতুনত্ব কী কী দেখতে চাও প্লিজ জানাও বন্ধুরা। আর আর কী কী মানে অসুবিধা মানে তোমাদের মনে হচ্ছে যে এটা হলে ভালো হতো সেটাও কিন্তু আমাকে জানাও, এটা আমার ইম্প্রুভ করতে অবশ্যই কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতন আসছি, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।